আসসালামু আলাইকুম, আমি ডক্টর জেডিউ হুমায়রা, প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ এবং ব্রেস্ট সার্জন। আমি সহযোগী অধ্যাপক প্লাস্টিক সার্জারি কাজ করছি ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হসপিটালে। আপনাদেরকে একটি বিষয় নিয়ে আজকে আলাপ করতে চাচ্ছি, সেটি হচ্ছে যে মাতৃত্বকালীন সময়ে প্রেগনেন্সি এবং প্রেগনেন্সির পরে একটা নির্দিষ্ট বয়সের পর মেয়েদের শরীরের একটা চেঞ্জ আসে। যদিও বা মাতৃত্ব একটি মেয়েকে পূর্ণতা দেয়, কিন্তু তারপরও শারীরিক কিছু পরিবর্তন অনেক ক্ষেত্রে নারীকে অবসাদ অবসন্ন করে ফেলে এবং অনেক সময় মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। এই পরিবর্তনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে স্তন ঝুলে পড়া, স্তনের অস্বাভাবিক আকার বড় হওয়া এবং আকৃতিতে, স্তনের আকৃতিতে একটি পরিবর্তন যেটি অবাঞ্ছিত। এছাড়া মানে প্রেগনেন্সির সময়ে আমাদের দেখা যায় যে পেটের একটা অস্বাভাবিক আকৃতি পরিবর্তন হয় এবং প্রেগনেন্সির পরপর দেখা যায় অতিরিক্ত যে চামড়াটা ঝুলে পড়ে। অনেক ক্ষেত্রেই আমাদের পক্ষে ব্যায়াম করে এই আকৃতিটা পুনরায় ফিরে পাওয়া সম্ভব হয়ে ওঠে না। আবার অনেকের ক্ষেত্রে পরপর দুইটা বা তিনটা প্রেগনেন্সি হয়ে গেলে এই আকৃতির পরিবর্তনটা অনেক বেশি উল্লেখযোগ্য হয়ে দাঁড়ায়, যেটা দৃষ্টিকটু হয়, সামাজিক অ্যাপিয়ারেন্সেও মেয়েরা মন খারাপ করে। এই ধরনের ক্ষেত্রকে বলা হয় যে মেয়েদের এই বডির যে চেঞ্জটা, সেটা প্লাস্টিক সার্জারিতে একটি চমৎকার অপারেশন আছে যেটিকে খুব পপুলারলি বলা হয় মমি মেকওভার, মানে মাদের মেকওভার। এতে কি করা হয়, এই ক্ষেত্রে স্তনের যে ঝুলে পড়া অতিরিক্ত স্কিনগুলো, এগুলোকে কিন্তু একটু পুনরায় পুনর্বিন্যাস করা হয় প্লাস্টিক সার্জিক্যাল অপারেশনের মাধ্যমে। এই অপারেশনটি পপুলারলি মাস্টোপেক্সি বা ব্রেস্ট লিফ বলে প্রচলিত। এছাড়াও এর সাথে প্রয়োজন অনুসারে আমরা টামি টাক অথবা অ্যাবডোমিনোপ্লাস্টি অথবা লাইপোসাকশন, এই কাজগুলো করে থাকতে পারি। এই ধরনের সার্জারি কম্বিনেশনে করা হয় এবং একটি একই সিটিংয়ে করা হয়ে থাকে। বাইরের দেশগুলোতে এটি যথেষ্ট বেশ পপুলার এবং আমাদের দেশে ইদানিং এই জনপ্রিয়তা বাড়ছে। মমি মেকওভারের মাধ্যমে দেখা যায় যে মেয়েরা আগে কাজ করত বা পড়াশোনা করত, তারা পুনরায় নিজের আত্মবিশ্বাসকে ফিরে পেতে পারে, আগের পোশাক আশাক পরা থেকে শুরু করে আবার পুনরুদ্যমে কাজে ফেরত যাওয়ার ক্ষেত্রে এটির মানে খুবই সুন্দর একটি সার্জারি। সাধারণত এই ধরনের আমাদের প্লাস্টিক সার্জারির যে আধুনিক বিভিন্ন ধরনের চমকপ্রদ সার্জারিগুলো আছে, এটির মধ্যে মমি মেকওভার ওয়ান অফ দ্য সার্জারি, এবং এই সার্জারির মাধ্যমে আমরা কিন্তু বেশ ভালো উপকার পেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে।